বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কাশ্মীরের পুঞ্জে বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা, রাজৌরিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করেছে জেলা প্রশাসন, সেনা অভিযান বন্ধ করতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা জানি যে রাজৌরি পুঞ্জ এই সব জায়গাতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে এবং জঙ্গিদের তৎপরতা কিন্তু জানা যাচ্ছে। গতকালকেই আমরা দেখেছিলাম পুঞ্জের কি সেক্টরে সেখানে 5 জওয়ান শহীদ হয়েছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করছেন জম্মু কাশ্মীর প্রশাসন। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, রাজৌরিতে পুঞ্জে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন এবং এই বিষয়ে আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে? দেখো, ভূস্বর্গে শান্তি ফিরেছে, চুমকি মুক্ত হয়েছে বলে কেন্দ্র ইতিমধ্যে দাবি করেছে, কিন্তু বাস্তবে যে তা হয়নি তার জন্য আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুঞ্জের সেনাবাহিনীর উপর হামলার সেই ঘটনা। বিশেষ করে দেখো, ভারত পাকিস্তান সীমান্তের পরিস্থিতি যে রীতিমতো চিন্তার তা কিন্তু স্পষ্ট এবং প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের কথাই সেটা কিন্তু বারবার উঠে আসছে। রাজৌরির পুঞ্জ সেক্টরে সম্প্রতিককালে একের পর এক জঙ্গি নাশকতার প্রসঙ্গে প্রতিরক্ষার বিশেষজ্ঞ কর্নেল SS পাঠিয়া বলছেন যে খুব দুশ্চিন্তার সময় এই মুহূর্তে চলে এসেছে। গত 2 মাসে এই নিয়ে এখানে 2 বার সন্ত্রাস চলল এবং গত 2 বছরে এখানে 35 জন সেনা শহীদ হয়েছে, কিন্তু সেই জায়গায় অবশ্যই প্রশ্ন উঠছে যে কেন হচ্ছে, কি হচ্ছে, কিসের গাফিলতিতে জঙ্গিরা এত সাহস পাচ্ছে, সে নিয়ে অবশ্যই একাধিক প্রশ্ন শুরু হয়েছে। এবং এরই মধ্যে জম্মু কাশ্মীর থেকে খবর উঠে আসছে যে জম্মু কাশ্মীরের পুঞ্জ এবং রাজৌরিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। 2 দিন আগে যে সেনা কনভয়ে জঙ্গিদের আচমকা হামলায় মৃত্যু পাঁচ ভারতীয় জওয়ান, তারপর থেকেই একেবারে 2 এলাকায় জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে কিন্তু তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং সেই অভিযান আরো জোরালো করতেই এই সিদ্ধান্ত বলে এই মুহূর্তে খবর উঠে এসেছে। বিশেষ করে জানা যাচ্ছে যে আকাশপথে গোটা এলাকার উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং হামলাকারীরা যাতে কোনোভাবেই পালিয়ে সীমান্ত পার করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে এই বিশেষ নজর, এবং অন্যদিকে যেন কোনো ধরনের ভয় খবর না ছড়ে তার জন্য এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র জম্মু কাশ্মীর নয়, আমাকে যদি দেখতে হয় মণিপুরের দিকে, মণিপুরেও কিন্তু বহু মাস যাবৎ ইন্টারনেট পরিষেবা বন্ধ, রীতিমতো এক প্রকার উদ্বেগ পরিস্থিতি মণিপুরে। ঠিক তেমনি জম্মু কাশ্মীরের কথা যদি বলি, এই মুহূর্তেও কি এখনো কি সেনাদের অভিযান জারি রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সেনারা সফলতা কি কিছু পেয়েছে সেটা কি কিছু জানা যাচ্ছে? কারণ ইন্টারনেট পরিষেবা যেহেতু বন্ধ করা হয়েছে অবশ্যই সেখানে এমন একটা বিষয় থাকতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, ইন্টারনেট পরিষেবা বন্ধের পর এই মুহূর্তে কিন্তু জম্মু কাশ্মীর থেকে খবর উঠে আসছে যে গতকাল প্রায় দুপুর থেকেই ভারতীয় সেনারা তারা তৎপর হয়ে রাজৌরির বিভিন্ন জায়গা তল্লাশি করছে এবং সূত্রের খবর বা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে 320 জনেরও বেশি জঙ্গি লুকিয়ে রয়েছে রাজৌরির বিভিন্ন জায়গায়, এবং সেই খবরের ভিত্তিতে ইতিমধ্যে সেনাবাহিনীরা তৎপর হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এবং দেখো, ভারতীয় সেনাদের যে নিহতের খবর সেই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়তেই রীতিমতো গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন, এবং সেনাদের এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে একেবারে বদলা নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু প্রস্তুত রয়েছে ভারতীয় সেনারা, বিশেষ জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই কোন কাদেরকে জঙ্গিদের নিকেশ করার জন্য বিভিন্ন জায়গায় তারা অপারেশন করছে, এবং কর্নেল যিনি রয়েছেন এই মুহূর্তে জম্মু কাশ্মীরের, তিনি জানাচ্ছেন যে যেন তেন প্রকারে যারাই লুকিয়ে রয়েছে প্রত্যেকেই একেবারে খুঁজে বের করা হবে, কেউ যেন সীমান্ত টপকিয়ে অন্য জায়গায় অর্থাৎ পাকিস্তানে না চলে যায় তার জন্য ইতিমধ্যে বিশেষ নজরদারি এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো, ইন্টারনেট পরিষেবা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একেবারে অল্প খবর খুব কম সময়ে ছড়িয়ে যায়। বিশেষ করে দেখো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি, এই মুহূর্তে পুলিশ কোথায় তল্লাশি চালাচ্ছে, সেনারা কোথায় রয়েছে, সেসব তথ্য যখন আমরাই আলোচনা করি সেই খবর কিন্তু একেবারে কোনো না কোনো ভাবে জঙ্গিদের কাছে চলে যায়। তাই এই ধরনের ঘটনা বা এই ধরনের কোনো আপডেট যেন জঙ্গিদের কাছে না যায় তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং তল্লাশি চলছে, বিভিন্ন অপারেশন চলছে এবং খুব দ্রুতই জঙ্গিদের নিকেশ করা হবে এই মুহূর্তে সেই আপডেট কিন্তু জানাচ্ছে সেনারা। অর্ণব।
একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সেনা অভিযান এবং চলছে এবং সেই বিষয়টাকে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরিতে। ইতিমধ্যেই প্রশাসন বন্ধ করেছে ইন্টারনেট পরিষেবা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।